original pulpy orange drink. কই যাইতেছেন আপনি? নাওয়া খাওয়া নাই, হ্যাঁ খাইতে হবে না সাহেবজাদা? বাদামটা সারা কি খাওয়া যায় বুঝে না। আইসে খুব পিড়িতেছে বাজানো লেগা। কলম বাইরেলে সারাটা লাগাইয়া দিয়া যাবি। আচ্ছা ল, আরে এটা রাখ। এইটা কি দিলেন? আরে লাগে না এইটা, কলম যেদিন খুলবি সেদিন বাকিটা নিস। না না, আপনি পুরো পুরো টাকা দেন। আরে যা তো হাড়ে লেস। আচ্ছা ঠিক আছে রাখ। আরে আস্তে আস্তে পড়বি তো।
কর বাপুতে এক জায়গায় হইলে আর ঘুষ গান থায় না, টাকাটা বাইসা গেলে সুগা মুখে এমনি বাকিটা হাটে গেলে দিব। হাটে গেলে দিব মানে বেটাই যেই কিপটার কিপটা দেখা গেল তোমার টাকা দেওয়ার বই আগে আগে বাইত গেছে গা, তাড়াতাড়ি খাই হাটে যাও। আব্বা আমি তোমার মধ্যে হাটে যাব। তুই এবার হাটে যাবি কে? হাট মেলা দূর, তুই তো হাঁটতে চাস না, খালি কান্দ উঠতে চাস। আব্বা আর কান্দ উঠতে চাম না। সত্যি তো? আব্বা মন থাক দেন। আচ্ছা হয়েছে, খায় নাও আগে, নাও ভাত নাও। না ভাত লাগতো না, আমার একটু খাওয়াই দাও। খাওয়া দাওয়ানো লাগবে না, নিজে নিজে খাও। বুঝলি রে মোনা বাপ, তুই আমার ফর টিকা, আমি ফর হয়ে গেছি গা। নেন হইছে আক করেন খান। তোমরা এখানে, আমরা তো এখানেই বাজার করি। এই যে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল। ও তোমরা রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল খাও, এতে ফ্যাট কম আর স্বাস্থ্যের জন্য অধিক উপকারী। তাই তো রান্নায় সাধারণ তেল বাদ দিয়েছি। সানফ্লাওয়ার অয়েলের যে দাম, রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েলের দাম সাধ্যের মধ্যে, তাহলে তো আমরাও কিনতে পারি। ইউরোপের সেরা সানফ্লাওয়ার সিড বেছে নিয়ে সেগুলো নিয়ে আসা হয় গ্লোব এডিয়েবল অয়েল লিমিটেড এর ফ্যাক্টরিতে। থ্রি স্টেজ ইউরোপিয়ান প্রসেসিং টেকনোলজির মাধ্যমে নিজস্ব ফ্যাক্টরিতে সরাসরি সানফ্লাওয়ার সিড থেকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয় রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল। সম্পূর্ণ উৎপাদন দেশেই হচ্ছে বলে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল পাওয়া যায় সুলভ মূল্যে, আর সদ্য প্রস্তুত বলে এর প্রাকৃতিক গুণাগুণ থাকে অক্ষুণ্ণ। সাধারণ রান্নার তেলের তুলনায় এতে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট 20% কম, আর সাথে আছে ভিটামিন এ ডি ই কে, তাই রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল অধিক স্বাস্থ্যকর। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। আমার টাকা দি, টাকা তো শেষ। কি কোন আপনি না করেন হাড়াইছে দিবেন? কইছিলাম তো ওহন যে ইলিশ মাছ কিনা ফেলছি। আরে সামনে পয়লা বৈশাখ না, ইলিশ মাছ লাগবো না, হাটের দিন বাজার করুন লাগবো না। তুই কাল বাজার করিস,
আরে বাপরে, দেখা নাই কুত্তে কা দিমু বোঝে না। কাল্লুস কাল্লুস, আরে কাল্লু। ইসমাইল সাহেব, ইসমাইল সাহেব। আচ্ছা এবার কার তুমি তো হালছো আমি কামের অভাব পড়ছে, দুনিয়াদারিতে তো আর কাম নাই, শহরে যাইয়া রিক্সা চালাইতে পারো না? আরে ইসমাইল সাহেব কিপটা মানুষ হইলো, লোক খারাপ না, টাকা কম দিল মাইরা খাইতো না। কইছে তোমারে হাই খেলা হইছে, পোলাটা লয়ে খেলতে বসে পড়তে পাওয়ার নামে খোঁজ নাই। ও মা কি লেহু, তোর মাথা লেখ আর আমার মাথা লেখ, সরু সরে লেখ সরু সরে। আব্বা কি পয়লা বৈশাখ কি মাস? পয়লা কি কও, বছরের প্রথম দিন। ওই তো ওইটাই, পয়লা বৈশাখে ইলিশ পান্তা না খাইলে কি হয়? কিছু হয় না আব্বা, এটা হলো বড়লোকি কারবার। ওই পয়লা বৈশাখের দিন হেরা ওই পান্তা খায়, তারপরে ইলিশ মাছ খায়। আমরা তো প্রত্যেকদিনই পান্তা খাই, আমগুলোকে প্রত্যেকদিনই পয়লা বৈশাখ। কিন্তু আব্বা আমরা তো প্রতিদিন ইলিশ মাছ খাই না। ময়না বাজারে কি কইছে, সরু সরা লিখতে কইছে না? এডিয়াকে লেখ সরু সরা দিয়া, আমার নাম লেখ সরেও দিয়ে তোমার নাম লেখুন। যা কাণ্ড ব্যাপার, মেলা মেলা মেলা, হা ভাইয়া আপনি আপনার পরিবার সহ সবন্ধুর আমন্ত্রিত। হা হা কাণ্ড ব্যাপার, মেলা মেলা মেলা, পয়লা বৈশাখে কি করে রে? ইলিশ মাছ আর পান্ডা খায়া পয়লা বৈশাখ করে। তারপরে কি মেলায় যায়? হ, ইলিশ মাছ না খাইলে পয়লা বৈশাখ হয় না। আমার আব্বা আনছিল একটা ইলিশ মাছ এত বড়। তোর আব্বা তো একটা আনছে আর আমার আব্বা চারটা আনছে, একটা হইলে এত বড়। হই মিথ্যা কথা কসকে। কি আর মিথ্যা কথা, ইলিশ মাছের দাম বেশি, তোর আব্বা আবার টাকা পাইব কই? তোর আব্বা তো টাকা নাই, তুই জানোস আব্বা আগে তুই কিনা রাখছে। তোগো কি ফ্রিজ আছে যে রাখবো? কেন কাকাকে বাড়িতে রাখছে? মিছা কথা গাছ কিনলে গা, তুই বিশ্বাস না করলে আমি ইলিশ মাছ খা তোর আথুন মনে। আমি কি মনে যাই?
দিছে নাকি? কেলে বললা ওই দূরে আমি নাম কাবি করব না। এই তুই কি করলি? আদার গিফট দিবি কলা আমরা বাসুন কেমনে আমগো খাওন লাগে না পড়ন লাগে না তো পোষা নিল নালে জাগা কি কর আপনি আপনি আমার টাকা দিবেন না? আরে আমি তো দিতে চাইতেছি, তুই এনেছ না, আপনি পুরো টাকা দেন নিলে না নালে জাগা তোর লোক আজ এটা বেসাল পারনের সময় আমার নাই। আমি তোরে কথা দিলাম, আমি তোর লেগে ইলিশ মাছ নিয়ে আসো। আজারে মিছা কথা কইও না তো, পরে আবার ইলিশ মাছ না কিনে আনলে সেট দেখাইবো বেয়াদব পোলা। আমি ইলিশ মাছ ছাড়া কোনদিনও ভাত খাবো না। ইলিশ মাছ আনবা তারপরে ভাত খাবো, আমি আর কিছু জানি না। চাইতে বাজান বাজান বাজান। বলবা এমনি যে তো ভালো মন্দ কিছু খাইতে পারি কে ভালো মন্দ খাওয়ার লাগবে কেন? জাইগা জুটবো এটা খাইতে পারো না তুমি, শাসন করতে পারো না, আল্লাহ দিয়ে দিয়ে মানে তুলছো। ইসমাইল সাহেব টাকা দিছে? হ্যাঁ কাম সেরে দিছে। আচ্ছা ঠিক আছে খাইতে আসো, খাওয়ান দিতেছি। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা তো বোঝা বোঝা খাওয়াছি, ইলিশ ইলিশ কইরা কানতে কানতে ঘুমাই গেছে। কইতেছিলাম কি ছোট মোটো একটা মাছ আনানো যায় না বাজার থেকে? বৈশাখের আগে কি ছোট মাছ পাওয়া যায় নাকি? সেটা বুঝি তো, কিন্তু ফুলারা কেমনে বুঝাই? ইসমাইল সাহেবের কাছে যাবো আর একবার। কোনো লাভ নাই, হের মুখের উপরে কয়ে দিয়ে আইসি, হের কাম আর করুম না, তুমি যাই কোন মুখে। আমি কই কি, তুমি আর একবার ওনার ধারে যাও, যাইয়া পোলোরার কথা কও যে তোমার পোলোরা ইলিশ মাছ খাইতে চাইছে। আমার মনে হয় হ্যাঁ বুঝবো, হ্যাঁ তো বাপ ঘুমায় গেছো? বৈশাখের আগে তো সবাই পাওনা সুদ দেয়, হ্যারে যায় কও মনে হয় ইলিশ মাছ খাওয়ানোর শখ করছে। আমার মনে হয় সে বুঝবো সাইবা। Thank you.
আপনার কাছে তো পাওনা 300 টাকা আর আপনি আমার আরো 500 টাকা ধার দেন এক ইলিশ মাছ কিনতে। ইলিশ মাছ গাউনের সংস্করণ ঠিক না, তোমার আব্বাই অনেক কষ্ট করতেছে, দেখো বাজার থেকে তোমার লাগে এত বড় একটা ইলিশ মাছ আনবো, এখন খেয়ালো। লক্ষ্মী বল, তোমার কথা আমি বিশ্বাস করি না। তোরে আমি কেমনে বিশ্বাস করাই, তোর আব্বাই দিন রাত খাটতেছে টাকার লাগিয়া, টাকা হইব তোর লেগে একটা মাছ কিনা নিয়ে আসবো, এরপরে তুই যদি এরকম না খেয়ে থাকোস তাহলে তোর আব্বাই মনে কষ্ট পাইব না। আসো ঠিক আছে খাম, কিন্তু অল্প। আচ্ছা অল্প করে খাও, ইলিশ মাছ আনলে বেশি করে খাও, আমার লক্ষ্মী মনে দিয়েছে, লক্ষ্মী মনে খাও।
নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। সারাক্ষণ বান্দরের মতো গাছ উঠে বসে। সত্যি আব্বা? সত্যি মানে কসম, এত বড় একটা ইলিশ আছে দেখিস, এই দেখ কত টাকা নিয়ে এসেছি দেখছস আব্বা। আমি তোমার লাগে যাই। এই তুই যাবি কি লিগে? তুই তো আটতেই পারস না, খালি কান দিয়ে উঠতে চাস। আমি কি ইলিশ মাছ ধরুম না তোরও ধরুম? কেন তুমি আমারও ধরবা, আমি ইলিশ মাছ ধরুম? বাস আন্দ্রে আমি যামু আরামে, ঠিক আছে? আচ্ছা। কি সাতপুরের ইলিশ নাকি? আমি কিন্তু আবার সাতপুরের ইলিশ ছাড়া খাই না, জীবনে দেখলাম না ইলিশ মাছ কিনতে। এইগুলা কি কো? আর রে সাতপুরে তো অর্ডার দেওয়া নাই। আরে ভিয়া জুয়া দিচ্ছ নাকি? আরে মাছ করে রাখো, একটা বড় দেখে মাছ তোলো। বড় মাছ? হ্যাঁ এটা লাও, 2 কেজি হইব। না না এত বড় দরকার নাই তো, আর এই মাছের তো ডিম হয়ে গেছে গা, স্বাদ নাই। তুমি কাজ করো, ওই 1 কেজির মধ্যে কিছু আছে কিনা দেখো। এটা লাও 1 কেজি হইব। দাম কত? 1 কেজি একটু কম আছে, তোমার জন্য 2000 টাকা। কি কো, তুমি কি মশকরা করো? ইলিশের দাম কি 2000 টাকা? মশকরা করুম কেন, তুমি কি আমার বিয়ায় লাগো? না না ইলিশের কেজি না 800 টাকা। কোন দুনিয়ায় আছো আজ মিয়া? কাল পয়লা বৈশাখ, আর আজকে তুমি 800 টাকায় ইলিশ মাছ কিনতে আইসো। তাহলে দাম কত ইলিশের? এখন নিলে 2200 টাকা, আর একটু পর নিলে 3000 টাকাও পাইবা না। দিব যাও একদম যাও। না না ওই ছোট্ট একটা ভুল হয়েছে, মানে আমার আরেকটা কাজ আছে। আচ্ছা তোমার কাছে ছোট মোটো কোনো ইলিশটাই মানে 700-800 টাকার মধ্যে মানে ঝাটকা? হ্যাঁ ছোট মোটো একটা বলি হইব। না ঝাটকা ধরা নিষেধ আছে, আর ব্যস্ত দেখলে তো সোজা জেলে। ভাই তুমি আমার একটা ছোট মোটো দিকে একটা মাছ দিয়ে দাও, মানে আমার কাছে 950 টাকা আছে। এই এই টাকা তুমি রাখো, বাকি টাকা আমি পরের হাটবার দিয়ে দেবো। না এইসব কি কম ইয়া, পয়লা বৈশাখের সময় বাকিতে মাছ বিশ্বাস করেন ভাই, মানে ছোট মোটো হইলে একটা মাছ আমার দেন, আল্লাহর কসম লাগে। এই এই যে 900-950 টাকা দিয়ে দিতেছি, আর বাকি টাকা আমি পরের হাটে অবশ্যই অবশ্যই আপনার দিয়ে দেবো ভাই। আরে না না আজকের দিনে কেউ বাকি দেয় নাকি? বাকি বুকির কি আলাপ শুনতেছি। নতুন বছরে সবাই হালকাতা কইলা পুরান বাকি শোধ করে, আরে হজরত বাকিতে মাছ নিয়ে লাভ করতেছে। ইলিশ মাছ নাকি রে? ইলিশ মাছ খাওয়ানোর শখ উঠছে, কি আর করা যাইব, বাকিতে হইলেও তো খাইতে হইব। বোঝে না যার যেটা খাওয়ানোর সামর্থ্য নাই সেটা খাওয়ানোর শখ বেশি। ইলিশ মাছ খাওয়ানোর শখ উঠছে, কি আর করা যাইব, বাকি তো হইলেও তো খাইতে হইব। যার যেটা খাওয়ানোর সামর্থ্য নাই সেটা খাওয়ানোর শখ বেশি। বোঝে আইব, বাজারে গেছে ইলিশ মাছ কিনবো, দরদাম করবো, তারপরে তো আইব, সময় লাগবে না? আব্বা তো ঠিকই আইব, কিন্তু আব্বার লগে তো ইলিশ মাছ আইব না। তো কি লাগাইব, ইলিশ মাছ লাগাইব না? আব্বা এলো কিটা আব্বা তো দেশ ইলিশ মাছ না ল।
তিন বেলা চর খাবি তাহলে তোর ভালো লাগবে, তাহলে একদম পেট ভরে যাবো। ইলিশ মাছ ভূত ছুঁইটা দেখো মা। আব্বা আমার আর মারো না আব্বা, আমি আর ইলিশ মাছ খাবো না আব্বা। আব্বা আব্বা আর ইলিশ মাছ খাবো না আব্বা, আমার মারো না আব্বা। এই তো মারতেছে না বা, জোরে গাড়া পুড়ে যে কই, তুমি শুনতেছ? এইদিকে আসো। ডাক্তার কাছে গেলে ভালো। হ্যালো, আচ্ছা শোনো, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। আমার সামনে একটা পেশেন্ট আছে, বাচ্চা। ওকে। ওকে এত মেরেছেন কেন? আমার পয়লা বৈশাখে ইলিশ মাছ খেতে চাইছে, আমি পারিনি। আমি অনেক চেষ্টা করছিলাম ম্যাডাম, কিন্তু কি করুক, কোন গরিব মানুষের শখ পূরণ করার ইয়ে করার আগেই সব জিনিসপত্র দাম বাইরে যায়। আমার পোলা আমার মনে কেমন আছে ম্যাডাম? কাঁদবেন, মেয়ে তো অন্যায় করেছেন, তবে ভয়ের কিছু নেই।
আমার বাপ কইরা দে বাবা, আমার চোর বাপ কইরা দে চোর বাপ, আমার বাপ আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা চোর করতেছ এগুলা, আমার বাপ কইরা দে বাবা। আজকে জল নাই ম্যাডাম। আজকে পহেলা বৈশাখ। ওহ হো হো, আজকে তো পহেলা বৈশাখ।